আপনারা দেখতেই পাচ্ছেন আমার কষা মাংস রেডি। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আমি আজকে আপনাদের যে চিকেন কষা রেসিপিটা শেয়ার করবো, যে আমি কীভাবে করি রেসিপিটা শেয়ার করবো। তার আগে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই, আমার ফোনে তেমন কিছু প্রবলেম হচ্ছে যার কারণে আমার ভিডিওগুলো হাফ লোডিং হয়ে সেভ হয়ে যাচ্ছে। তো আমি একটা চিংড়ি মাছতে মোচা রেসিপি পাঠিয়েছিলাম, ওটা হাফ আমার হয়ে সেভ হয়ে গেছে। ওটা আমি ইচ্ছাকৃত করে আমি করিনি, আমি আগেও বলেছি আমি ফোনের সম্বন্ধে সেরকম কিছু জানি না, কিন্তু আস্তে আস্তে আমি শেখার চেষ্টা করছি। তো ওটা ভুলবশত হয়ে গেছে, তো ক্ষমা করবে। আমি আবার পুনরায় আমি আবার ভিডিওটা পুরো করে আমি ওটা আপনাদের কাছে ভিডিওতে পাঠাবো, তো এই জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই তো সব কিছু একবারে পারে না, আর সবাই আমি কেউ তো একভাবে সিঁড়িতে লাফিয়ে উঠে যায় না, ধাপে ধারে উঠতে হয়। তো আমারই সেরকম, আমার ফোনে বিষয়ে সত্যি কোনো আইডিয়া নেই, আমি আস্তে আস্তে আমি শেখার চেষ্টা করছি। তো এইটা আমি আগে বলে নিলাম, ভুল হলে ক্ষমা করবেন, আর এইভাবে আমাকে ক্ষমা করে দেবেন ছোটো বোন হিসাবে। আর আমার ভিডিওগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আমি এই জন্য আমি আপনাদের চিকেন কষা আজকে রেসিপিটা শেয়ার করছি। তো দেখে নিই আমি প্রথমে আমি কী করছি। বন্ধুরা, এতে আমার 500 মতো চিকেন আছে, তা এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। তো আমি ম্যারিনেশনে আমি কী কী দিচ্ছি, আদা রসুন বাটা দিচ্ছি, আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, আর এই মশলাটা দিচ্ছি, এই মশলাতে আমার আছে গোটা গরম মশলা আছে, যেমন হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, সাহাজিরে, সাহামরিচ, এটা আমার রয়েছে, মশলাটা আমি করে রেখেছি, তার সেই গুঁড়োটা দিলাম। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আমার গোলমরিচের চিকেনের খুব ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি মিট মশলা, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর দেব সর্ষের তেল, আর দেব পরিমাণ মতো নুন। আমি এগুলো দিয়ে মাংসটাকে আমি 8 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো, কারণ মাংস দেখবেন একটু ম্যারিনেট করে রাখলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা মশলা মাংস এতে লেগে যায়। এইভাবে বন্ধুরা আমি 8 ঘন্টা মতো ম্যারিনেট করে, এটা ঢাকা দিয়ে 8 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা বন্ধুরা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, তো এর মধ্যে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এ দেখুন পেঁয়াজ কুচি, তেজপাতা দেবো, আর দেবো টমেটো, আর আমি আগে থেকে আলু আমি ভেজে রেখে দিয়েছি। এরপর আমি ওই কড়াইতে তেজপাতাটা দিয়ে দেবো, আর একটু চিনি দেবো ফোড়ন, তাহলে কালারটা ভালো আসবে। আচ্ছা, এরপর পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করবো,
ভালো করে কষিয়ে যেতে হবে। কারণ মাংস যত কষাবেন তত দেখবেন ভালো হয়। আর আমার যেহেতু ম্যারিনেট করা ছিল আধ ঘন্টা মতো, মাংস দেবেন কালারটাও সেরকম ভালোভাবে হবে। এরকম বন্ধুরা আমার তেল ছেড়ে এসছে, এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, কারণ মাংসটা আলুটা সেদ্ধ হবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না মাংসটা সেদ্ধ হচ্ছে। আচ্ছা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। আর আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাংসটা কষাবো। এটা ভালো করে আমাকে মাংসটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে ভেবে নেবেন, তাহলে যতদিন তেল ছেড়ে আসবে তাহলে এখানে মাংসটা কষানো হয়েছে। এটা এবার আমি কষাবো। তো বন্ধুরা এইভাবে করে নিন কষা মাংস, পোলাও হোক, লুচি হোক, পরোটা হোক, এইভাবে খেয়ে নিন। তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি আরও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বন্ধুরা।